নেতারা আসছেন, রাজনীতি করছেন আর ফিরে যাচ্ছেন, কিন্তু ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সাহায্য মিলছে না, এমনই অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ময়নাগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। রবিবার বিকেলের ঝড়ে ময়নাগুড়ির বার্নিশ এলাকায় প্রচুর বাড়িঘর এবং কৃষি জমি নষ্ট হয়েছে। ঘটনার পর অনেকেই এসেছেন, কিন্তু উপযুক্ত সাহায্য কিছুই মিলছে না বলে দাবি। গ্রামবাসীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, নেতা মন্ত্রীরা আসছেন যাচ্ছেন, খাবার ত্রিপল কিছুই মিলছে না। প্রশাসনের থেকে যে ত্রিপল দেওয়া হচ্ছে তাও বাইরের লোক নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসন জানিয়েছেন, উপযুক্ত ত্রাণ সামগ্রী গ্রামবাসীদের তুলে দেওয়ার চেষ্টা চলছে। এদিকে ময়নাগুড়ির ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এসে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যসভার সাংসদ নগেন রায় তথা অনন্ত মহারাজ। অনন্ত বলেন, এখন পর্যন্ত প্রশাসনের তরফে খাওয়ার ব্যবস্থা করা হয়নি। এটা তো ঠিক না, ক্ষতি তো সবসময় সবাই চোখে দেখতেছে, এখন সবাই ওইটাই বলতেছে, এখানে তো সেটা দেখা যাচ্ছে। মানে এদিকে আমার সুযোগ সুবিধা আমাদের কমে হয়। কেন, কি কারণে? কি কারণে এখন পার্টিগত অত কিছু আমি জানি না। আর আমার স্বামী ওগুলোতে এখন মন দেয় না, দেয় না জন্য পায়খানা, একটা পায়খানার জন্য আবেদন করছি, নাই এই পর্যন্ত পায়খানাও পাননি? না, পায়খানা আমরা পাইনি, আমরা নিজে দিয়েছি। খাওয়ার কোনো ব্যবস্থাই করেনি। হ্যাঁ, এখন মানুষের ঘর দুয়ার ভেঙে গেছে, কয়েকটা প্লাস্টিক দিয়ে গেছে, এটা তো ঠিক নয় না। এরা বলছে এই চিড়ে মুড়ি খেয়ে কতদিন জীবন যাপন করা যায়? ওইটাই কথা, এখানে কিছু একটা গভর্নমেন্টের কিছু করা উচিত, ইমিডিয়েট কিছু করা ছিল। আরেকটা অভিযোগ, এখানে সবগুলি পাকা কাঁচা বাড়ি, পাকা বাড়ির জন্য আবেদন করতে গেলে সেখানে যে রং দেখে তাদেরকে পাকা বাড়ি দেওয়া হচ্ছে, আবাস যোজনার বাড়ি। না, এখানে তো কিছু একটা গন্ডগোল আছে, গন্ডগোল আছে, এটা যেটা হচ্ছে সেটা তো ঠিক হচ্ছে না। কিন্তু কথা হলো, অ্যাট প্রেজেন্ট যে পরিস্থিতি আছে টোটালি কমিশনের আন্ডারে আছে। তো গতিকে এখানকার কমিশনের আন্ডারে তো ডিএমএসডিও বিডিওরা আছে, তাদের এখানে এক্সিকিউটিভ যারা আছে তাদের প্রপারলি এটা দেখাশোনা করা উচিত। ইউ রেসপন্সিবিলিটি ম্যান বলছি, এখন এমসিসি লাগু।